হ্যালো ভিওয়ার্স কেসিংয়ের ওয়ারিংয়ের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে তো আজকের এই ভিডিওটা হয়তো যারা নতুন কাজ শিখছে তাদের জন্য খুব উপকার হবে কিন্তু যারা কেসিংয়ের কাজ অলরেডি জানে তাদের কাছে হয়তো ভিডিওটা খুব একটা ভালো লাগবে না তো যারা নতুন কাজ শিখছে তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুব সহজেই হয়তো আপনারাও কেসিংয়ের কাজ খুব সহজেই শিখে নিতে পারবেন এবং করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আমি এখানে ডিল মেশিন দিয়ে ছিদ্র করে নিচ্ছি তো ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার আগে কিন্তু আমি বুলু সুতো দিয়ে দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে নেওয়ার পর তারপর আমি কিন্তু এই মেশিন দিয়ে ছিদ্র করে নিচ্ছি তো দাগটা আমি কিভাবে দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি ছিদ্রটা যে করছি এই ছিদ্রটা করে নেওয়ার পর আমি পুরোপুরি ছকটা আপনাদেরকে দেখিয়ে দেব। যে কিভাবে দাগ দেওয়া আছে এবং কটা পয়েন্ট হবে কিভাবে ছকটা করা হয়েছে ছিদ্রটা যত পারবেন ঘন করার চেষ্টা করবেন তো দেখুন আমি এবার ছকটায় দেখিয়ে দিচ্ছি এবং ছিদ্রটা আমার করা হয়ে গেছে এখানটা দেখছেন এখানে এখানটায় মেন বোর্ড হবে সুইচ বোর্ডটা এখানে হবে এবং এখানে দেখছেন এটা মেন সুইচ আছে তো এখান থেকে দেখেন এই দিক থেকে এসে এখানে একটা পয়েন্ট হবে ঠিক এই নিচেটাই এটা আমরা দাগ দিয়ে নিয়েছি এবং এদিকটা দেখেন এখান থেকে দেখুন ছাদে উঠে গেছে মানে সিলিংয়ে একটা ফ্যানের পয়েন্ট হচ্ছে এবং এখান থেকে সিদে গিয়ে নিচের দিকে দেখুন নেমে গেছে তো নিচের দিকে এখানে একটা ছোট্ট পাওয়ার ফ্লাক বোর্ড হবে মানে একটা সুইচ একটা সকেট এখানে একটা বোর্ড হবে ঠিক এই নিচেটাই এই যে দেখছেন এই জায়গাটাই এবং ওপর দিকটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখুন এখান দিয়ে আর একটা পয়েন্ট সিলিংয়ে উঠে গেছে এখানেও একটা ফ্যানের পয়েন্ট হবে আরও দেখুন এই কোনের দিকে গিয়ে এদিকে দেখুন একটা পয়েন্ট ছাড়া হয়েছে এখানে একটা হোল্ডার পয়েন্ট হবে এবং এদিকে একটা টিউবলাইট পয়েন্ট হবে আচ্ছা আমরা যে ছিদ্রগুলো করে নিয়েছি সেই ছিদ্রগুলোতে আমরা এই কাঠের যে প্যানাগুলো দেখছেন এই কাঠের প্যানাগুলো আমরা ছিদ্রর মধ্যে লাগিয়ে দেব এবং এই যে স্ক্রুব দেখছেন এই স্ক্রুপ দিয়ে আমরা কেসিংগুলোকে লাগিয়ে নেব এবং স্ক্রুবের সাইজটা দেখুন পঁচিশ সাত এই বাক্সের মধ্যে লেখা রয়েছে আমরা কাঠের প্যানাগুলো প্রত্যেকটি ছিদ্রতে আমরা লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটি ছিদ্র যেগুলো করা হয়েছে প্রত্যেকটি ছিদ্রতে এই কাঠের প্যানাগুলোকে লাগিয়ে নিতে হবে এবং প্যানাগুলো যদি একটু বেরিয়ে থাকে সেগুলোকে এই বাটালি দিয়ে কেটে দিতে হবে এবং এই স্ক্যাপার বা ফোঁড় দিয়ে হালকা করে ছিদ্র করে নিতে হবে স্ক্রুপটা লাগানোর সুবিধার জন্য প্রত্যেকটি প্যানাকে ঠিক এইভাবে ছিদ্র করে নিতে হবে এরপর আমরা দেখুন কেসিং লাগাবো তো কেসিংটা লাগাবার আগে আমাদেরকে কেসিংটা খুলে নিতে হবে মানে কেসিংটা যে আছে নিচের বেশ এবং উপরের চাপা একসঙ্গে লাগানো রয়েছে তো এটাকে আমাদেরকে খুলে আলাদা করে নিতে হবে নিচের বেশ এক একদিকে এবং উপরের চাপাটা দিকে তো দেখুন এটা নিচের বেশ ঠিক যেভাবে যেখানে প্রয়োজন সেইভাবে ঢাল করে কেটে নিয়েছি নিয়ে দেখুন স্ক্রুপ দিয়ে আমরা লাগিয়ে নিচ্ছি স্ক্রুপ দিয়ে লাগিয়ে আমরা একটা ছোট্ট একটা ঠোকনা আছে মানে ওইটা দিয়ে ঠোকার জন্য ঠুকে আমরা স্ক্রুপগুলোকে বসিয়ে দিচ্ছি কোনগুলো যেভাবে কাটতে হবে দেখুন ঠিক এইভাবে ধরে পেন্সিল দিয়ে মাপ নিয়ে নিতে হবে পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিয়ে নিয়ে ট্যানসার দিয়ে কেটে নিতে হবে হালকা করে এখানটা কেটে এটাকে ভাঁজ মেরে নেব এই যে ভাঁজ দিয়ে নিলাম মানে কোনটা বসে যাবে এই যে দেখছেন তো আমাদের উপর দিকটা মাপ দিয়ে কেটে নিতে হবে পেন্সিলতে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে যতটুকু প্রয়োজন আমাদেরকে সেখান থেকে কেটে নিতে হবে এই যে দেখছেন ঠিক এখানটা কেটে দেবো কেটে দিয়ে এটা বাদ দিয়ে দেবো তাহলে আমাদের এই কনের কেসিংটা আমরা মাপ মতো পেয়ে যাব এরপর আমাদেরকে প্রত্যেকটি ওই স্ক্রুপ দিয়ে যে ছিদ্রগুলো করা হয়েছে ঠিক ছিদ্র সোজাসুজি এই স্ক্রুপ দিয়ে ঠোঁকে দিয়ে আমাদেরকে বসিয়ে দিতে হবে ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটি কেসিংকে আমাদেরকে আগে লাগিয়ে নিতে হবে তো আমরা প্রত্যেকটি কেসিং যেখানে যেরকম আছে ঠিক সেইভাবে আমরা কোনগুলো ম্যাচিং করে কেটে নিয়ে প্রত্যেকটি কেসিংকে আমরা লাগিয়ে নিচ্ছি আগে এরপর আমরা উপরের যে চাপাটা যেটা আছে সে চাপাটাকেও আমরা কেটে নিচ্ছি এই দেখছেন কনের মাপ করে চাপাটা কেটে নিয়েছি মানে আগে আমরা চাপাগুলো সব কেটে নেব। কেটে নিয়ে হালকা করে লাগিয়ে রেখে দেব তারটা যখন আমরা ভরবো কেসিংয়ের মধ্যে তখন আমরা এই চাপাগুলোকে আস্তে করে খুলে নিয়ে ঠিক যেখানে যেরকম হবে সেইভাবে আমরা সেটিং করে দেব তো প্রত্যেকটা চাপাকে ঠিক আমরা আগে কেটে নিচ্ছি যেখানে যতটুকু প্রয়োজন ঠিক মাপ অনুযায়ী মাপ দিয়ে আমরা এরকম প্রত্যেকটি চাপাকে কেটে নেব মানে নিচের বেস্টটা আমরা কেটে নিয়ে লাগিয়ে দিয়েছি এরপর উপরের চাপাটাকেও কেটে আমরা পুরোপুরি কমপ্লিট করে নেব তারপর আমরা ওই চাপাগুলো একটা করে খুলবো খুলে নিয়ে যেখানে যেরকম তার প্রয়োজন আমরা তার দিয়ে কেসিংগুলোকে আবার চেপে দেব তো এইভাবে প্রত্যেকটি চাপাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর তারপর আমরা তার ভরবো ঠিক যেখানে যেরকম প্রয়োজন এই যে কোনটা দেখছেন ওই কোনটাকেও ঠিক ওইভাবে আমরা পেন্সিলতে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে কোনটা কাটছি দেখুন ঠিক এইভাবেই কোনটা আপনাদেরকে কাটতে হবে দুদিক থেকে ঢাল করে কেটে দিতে হবে কেটে দিয়ে এটা কোনটা মুড়ে এই যে দেখছেন কোন হয়ে গেল তো এইভাবে মাপ করে প্রত্যেকটি কেসিংকে ঠিক ধীরে ধীরে যারা নতুন কাজ শিখছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি তাড়াহুড়ো করার দরকার নেই আস্তে আস্তে করলে আপনারা খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন এমন কিছু মহামারী ব্যাপার নয় এগুলো চেষ্টা করলে সবটাই করা যায় প্রত্যেকটি চাপাকে আমরা কেটে নিলাম এরপর আমরা দেখুন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন পুরোপুরি আমরা কেসিংগুলো লাগিয়ে চাপাগুলো সব কেটে নিয়েছি ঠিক যেখানে যেরকম দাগ দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমরা কেসিং লাগিয়ে চাপাগুলো সব কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এরপর আমরা তার ভরবো কেসিংয়ের মধ্যে এখন আমাদের কিছু কাজ চলছে কেসিংয়ের চাপা কাটা তো আমাদের এই যে দেখছেন নিচেরটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে চাপা টোটাল কাটা কমপ্লিট এরপর তার ঢোকাবো দেখুন একটা নিউটাল এবং একটা ফেজ নিয়ে নিয়েছি এই পয়েন্টটার জন্য এখানে একটা টিউবলাইটের পয়েন্ট হবে তো সেখানে আমাদেরকে নিউটাল এবং ফেজ দুটি লাগবে ফেজটা সুইচ ভায়া হয়ে আসবে নিউটালটা ডাইরেক্ট চলে আসবে তো এইভাবে দিয়ে তারগুলো কেসিংয়ের মধ্যে আমরা দেখুন চেপে দিচ্ছি চাপাগুলো যেভাবে ছিল সেইভাবে আবার চেপে লাগিয়ে দেব এখানে একটা পয়েন্ট আছে এখান থেকে আমরা নিউটালটাকে জয়েন করে বের করে নিচ্ছি একটা নিউটাল আমরা এখান থেকে সরাসরি ডাইরেক্ট বোর্ড পর্যন্ত নিয়ে চলে যাব ওই নিউট্রালটা থেকে প্রত্যেকটা পয়েন্টে নিউটালকে আমরা জয়েন করে বের করে নেব এবং পয়েন্টগুলোকে আমাদেরকে আলাদা আলাদা তার আমাদেরকে দিয়ে দিতে হবে কেসিংগুলো দেখেন চেপে নিচ্ছি ঠিক যেখানে যেরকম কোনগুলো আছে ম্যাচিং করে আমাদেরকে চাপাগুলোকে লাগিয়ে দিতে হবে এখানে আমার একটা ফ্যানের পয়েন্ট হবে ফ্যানের পয়েন্টের জন্য আমরা জয়েন করে নিউটালটা বের করে নিলাম এবং মাপ ধরে কেটে নিচ্ছি যতটুকু লাগবে এরপর আমরা চাপা লাগিয়ে দেব এইভাবে প্রত্যেকটি চাপাকে মিলিয়ে মিলিয়ে লাগিয়ে নিতে হবে এইখানে দেখুন নিচের দিকে একটা মেন লাইন দেওয়া হচ্ছে এখানে একটা সুইচ এবং একটা সকেট হবে পাওয়ার প্লাগ তার জন্য আমরা মেন লাইন নামিয়ে দিচ্ছি নিজেটাই এবং কেসিংটাকে ঠিক আমরা ওইভাবে তারের মধ্যে তারটাকে ভিতরে দিয়ে চেপে দিচ্ছি তো প্রত্যেকটি কেসিংকে ঠিক আমরা এইভাবে চেপে নিচ্ছি তারগুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়ে এখানেও একটা ফ্যানের পয়েন্ট হচ্ছে এবং এখানে একটা লাইট পয়েন্ট হচ্ছে এখানে একটা নিচে একটা পয়েন্ট হচ্ছে এবং এখান থেকে তারগুলো সব নিচের দিকে যে মেন বোর্ড আছে বোর্ডেতে সব তারগুলো নেবে যাবে তো দেখুন এখানটা মেন বোর্ড হবে মেন বোর্ডে আমরা সব পয়েন্টের তার এবং মেন লাইনগুলো সব নিয়ে চলে এসেছি এবং এখান থেকে একটা মেন লাইন ডাইরেক্ট মেন সুইচে চলে যাবে মানে মেন সুইচ থেকে মেন লাইনটা বোর্ডের মধ্যে আসবে এই যে দেখছেন ওই তারটাও আমরা কেসিংয়ের মধ্যে ভরে দিয়ে এবং কেসিংগুলোকে চেপে দিচ্ছি তো দেখুন আমাদের মেন লাইনটাও মেন সুইচের মধ্যে আমরা নিয়ে চলে গেছি এবং এখানে দেখুন এটা মেন বোর্ড এই বোর্ডের মধ্যে মেন লাইন এবং পয়েন্টের তার সব নিয়ে চলে গেছি তো এরপর আমরা বোর্ডটাকে শর্ট করে কমপ্লিট করে নেব আমরা সুইচ সকেট রেগুলেটার সব লাগিয়ে নিয়েছি বোর্ডের যে ওয়ারিং সেই ওয়ারিংটা আমরা করে নিচ্ছি কিটকাট যে ফিউজটা আছে সেখান থেকে আমাদেরকে প্রত্যেকটি সুইজের নিচের কনটাকে কানেকশান করে নিতে হবে ফিউজ ভায়া হয়ে ফেজটা আমাদের সুইচে এসে পৌঁছাবে তো ঠিক আমরা এইভাবেই প্রত্যেকটি সুইজ এবং ইন্ডিকেটার ফিউজ রেগুলেটার যেগুলো আছে সবগুলো আমরা কানেকশানটা করে নিচ্ছি করে নিয়ে তারপর আমরা বাকি কাজটা আপনাদেরকে দেখাবো তো দেখুন আমাদের সুইচ বোর্ডটা কানেকশান করা কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটি সুইচ রেগুলেটর ইন্ডিকেটার সবটাই আমরা কানেকশান করে নিয়েছি এরপর আমরা এসএস কম্বাইনটাকেও কানেকশানটা করে নেব ফাইভ পিন সকেট থেকে সুইচে একটি তার দিয়ে আমরা কানেকশানটা করে নেব সুইচ অন করলে ফাইভ পিন সকেটে লাইনটা গিয়ে পৌঁছাবে দেখুন এটাও আমাদের কানেকশান করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এই তিন তিন বক্স এবং সিলিং রোজ হোল্ডার যেগুলো লাগবে যেখানে সেগুলো আমরা লাগিয়ে নিচ্ছি তিন তিন বক্সটা লাগিয়ে নেওয়ার পর এর ওপরে সিলিং রোজটাকে লাগিয়ে নিতে হবে সিলিং রোজটা আমরা লাগিয়ে নিচ্ছি তো আমাদের সিলিং রোজটা লাগানো কমপ্লিট হয়ে গেল, এরপর আমরা হোল্ডারটা লাগিয়ে নিচ্ছি এখানেও একটা তিন তিন বক্স লাগিয়ে হোল্ডারটাকে লাগিয়ে নিচ্ছি এরপর আমরা বোর্ডটা লাগিয়ে নেব সুইচ বোর্ডের যে নিচের বেসটা সে বেসটাকে আমরা লাগিয়ে নিচ্ছি পেন্সিল দিয়ে দাগ তুলে নিয়ে ডিল দিয়ে ছিদ্র করে নেব করে নিয়ে আমরা স্ক্রুপ দিয়ে বোর্ডটাকে লাগিয়ে নেবো দেখুন বোর্ডটা আমাদের লাগানো হয়ে গেছে এরপর আমরা কানেকশান করে নেব এই যে দুটো দেখছেন এটা মেন লাইন একটা এসেছে এবং একটা গেছে এগুলো হচ্ছে পয়েন্টের তার এই গিট করাটা এটা ফ্যানের তার এই যে বোর্ডটা দেখছেন এই বোর্ডটা আমরা কানেকশান করে নেব আগে আমরা মেন লাইনের যে নিউট্রালটা আছে এই নিউটালটাকে আমরা কানেকশান করে নিচ্ছি ফাইভ পিন সকেটের মধ্যে ফাইভ ইন সকেটে যেখানে নিউট্রালটা কানেকশান হবে মানে যেখানে এন লেখা আছে দেখবেন এন ফর নিউট্রাল সেখানে আমরা নিউট্রালটা কানেকশান করে নিচ্ছি এরপর বডি আর্থিংটা কানেকশান করে নিচ্ছি তারপর ফেজটা আমরা কানেকশান করে নিচ্ছি এরপর পয়েন্টটা যেটা ফ্যানের তার সে ফ্যানের তারটা কানেকশান করে আমরা পিভিসি টেপ লাগিয়ে দিচ্ছি এরপর প্রত্যেকটি পয়েন্ট যে আছে প্রত্যেকটি পয়েন্টগুলো তারগুলোকে আমরা ছিলে নিয়ে সুইচগুলো যে ফাঁকা আছে সে ফাঁকা সুইচের কন্টাক্টে আমরা কানেকশান করে দেব এই যে দেখছেন যে সুইচের উপরের কন্ট্যাক্টগুলো ফাঁকা রয়েছে এই কন্ট্যাক্টগুলো যে ফাঁকা রয়েছে এখানে প্রত্যেকটি সুইচের পয়েন্টের তারগুলো কানেকশান হয়ে যাবে সব পয়েন্টগুলো আমরা কানেকশান করে দিচ্ছি দেখুন আমাদের কানেকশানটা কমপ্লিট এগুলো পয়েন্টের তার এই যে দেখছেন এগুলো সব পয়েন্টের তার আছে এটা ফ্যানের তারটা এবং এগুলো মেল লাইন আছে এই যে মেল লাইন দেখছেন দুটো ফেজ আছে এখানে নিউট্রাল আছে বডি আর্থ আছে এবং নিউট্রাল আছে তো বোর্ডটা এবার আমরা লাগিয়ে দিচ্ছি তো দেখুন আমাদের বোর্ডটা লাগানো কমপ্লিট এরপর আমরা টিউবলাইটটাকে লাগিয়ে নিচ্ছি টিউবলাইটটাও ঠিক ওইরকম দাগ তুলে নিয়েছি নিচ্ছিদ্র করে নেওয়া হচ্ছে কাঠের প্যানা লাগিয়ে আমরা স্ক্রুপ দিয়ে টাইট দিয়ে ক্লামটা আছে ক্লামটা স্ক্রুপ দিয়ে টাইট দিয়ে নিচ্ছি নিয়ে আমরা টিউবলাইটটাকে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে সিলিং রোজে আমরা কানেকশান করে দেবো আমাদের টিউবলাইটটা লাগানো কমপ্লিট হয়ে গেলো এরপর আমরা মেন লাইনটাকে জুড়ে নেব মেন লাইনটা আমরা এই যে মেন সুইচটা আছে মেন সুইচ আমরা মেন লাইনটাকে কানেকশান করে নেব তাহলেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা লাইনটাকে চালু করে দিয়ে আমরা লাইট ফ্যান আমরা সব চালু করে একবার দেখে নেবো ফ্যানটা আমি লাগিয়েছি ফ্যানটা আপনাদেরকে দেখাইনি লাগানো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমি আর ফ্যানের লাগানোর ভিডিওটা আমি আর ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি নি সাইডে বডি আর্থিংটা কানেকশান করে দিচ্ছি কাটাউটা লাগিয়ে দিয়ে মেনটাকে আমরা লাগিয়ে দেবো মেনের যে নাটটা আছে এটাকে লাগিয়ে দিয়ে আমরা মেনটাকে তুলে দেবো দেখুন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে মেনটা আমরা তুলে দিয়েছি এরপর আমরা সুইচগুলোকে অন করবো দেখছেন বোর্ডের মধ্যে লাইন চলে এসেছে তো দেখেন এখানে টিউবলাইট জ্বলছে এবং ফ্যানটাও চলছে তো এইভাবে দেখুন প্রত্যেকটি লাইনকে এবং প্রত্যেকটি পয়েন্ট বোর্ড আমরা সবগুলো কমপ্লিট করে নিয়েছি এই বোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখছেন এই বোর্ডটা আমরা লাগিয়ে নিয়েছি একটি সুইচ এবং একটি সকেট আছে এখানে এখানে দেখেন এখানে একটা হোল্ডার পয়েন্ট আছে এবং এদিকে আর একটা টিউবলাইট আছে টিউবলাইটটাও জ্বলছে তো কাজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ